আমাদের দেশের ব্যাংক বিমা রেল কয়লা খনি সহ যে সকল জাতীয় সম্পদ আমাদের দেশে আছে, বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের মোদি সরকার এই জাতীয় সম্পদ দেশ সরকারিকরণ করার নীতি গ্রহণ করেছেন লকডাউনের সুযোগ নিয়ে, এবং সাধারণ মানুষের সংকট তৈরি করে দেশের জাতীয় সম্পদ বিদেশি ব্যস্ত করে চলছেন। ইতিমধ্যে ব্যাংক বিমা কয়লা খনি এবং রেল এগুলো বেসরকারি হাতে তুলে দিয়েছে, চুক্তিবদ্ধ করেছে, তার বিরুদ্ধে আমরা ফরওয়ার্ড বোক, আমাদের সারা দেশে আমাদের আন্দোলনের পথে আমাদের পার্টি হাঁটছে। আজকে আমাদের সারা রাজ্যে ফরওয়ার্ড বোকের বাংলা কমিটির আহ্বানে আমাদের সারা রাজ্যে এই অবস্থান এবং বিক্ষোভ চলছে। আমরা এই কুচবিহার জেলা দিনহাটা এই 2 নং ব্লকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে আমরা 11টা থেকেই অবস্থান বিক্ষোভ করে একটু আগে আমরা দাবিপত্র আমরা তুলে দিলাম। এই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, আমাদের এই দাবিকে উপরওয়ালার কাছে পাঠাবেন। সেই সাথে আমরা সীমান্তের মানুষ ছোটোগ্রাল যারা সহ এই সীমান্ত এলাকা আমাদের দিনটা টুকলো সীমান্ত এলাকার মানুষ যাতে তারা আইন মোতাবেক তারা অবাধ যাতায়াত করতে পারেন, তার সুব্যবস্থা করা, সীমান্তে যাতে চলাচলের ক্ষেত্রে তাদের অসুবিধা না হয়, কৃষকরা যাতে চাষাবাদ সঠিকভাবে করতে পারে কাঁটাতারের অপর প্রান্তে, তা নিয়েও আমরা দাবি জানিয়েছি। বিডিও সাহেব এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন এ কথা আমাদের বলেন। আপনার কি নাম, কি দায়িত্ব রয়েছে? আব্দুর রউফ, সম্পাদক মণ্ডলীর সদস্য, ফরওয়ার্ড বোক কুচবিহার জেলা কমিটি, সাধারণ সম্পাদক সারা ভারত যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। রত্না ইয়ামাহা বামুনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামুনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490।